আত্মরক্ষা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের আত্মরক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নিতে পারি, কিন্তু আমরা আপনাদের এই ছাত্রলীগের মতো হামলা করি না কখনো। তাই আমরা, আপনারা বলেছেন যে আমরা পতাকা লাগিয়ে নাকি পতাকার অবমাননা করি, আমি দৃঢ় করে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় মহান স্বাধীনতা যুদ্ধে এই পতাকার জন্য লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার পতাকার মর্ম আমরা বুঝি, মর্যাদা আমরা বুঝি, কিন্তু আপনারা আজকে এই জাতির সাথে অবমাননা করছেন, এই জাতির, এই জনগণের ভোটের অধিকার আপনারা হরণ করেছেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আপনারা জাতির সাথে অবমাননা করছেন। আজকে এই অবমাননার এই জাতি কিন্তু কখনো ক্ষমা করবে না। আমি শুধু বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উপরে যেই সন্ত্রাসী ছাত্রলীগ আঘাত করেছে, আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এই রক্তক্ষরণ আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে এই অবৈধ সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে, কঠোরভাবে এই ছাত্রলীগকে দমন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং আমাদেরকে রাজপথে দখল করে আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনা, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকার ফিরে আনা, বাংলাদেশের মাটিতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। প্রিয় নেতৃবৃন্দ, গতকালকে একটি পুলিশ প্রশাসনের প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বলেছে ঢাকা মহানগরীতে যে সমাবেশগুলো হচ্ছে সেখানে আমরা লাঠির সাথে পতাকা নিয়ে নাকি আমরা লাঠি নিয়ে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, তাই আসুন ছাত্র সমাবেশ আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজপথ দখল করে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরে আনবো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে মুক্ত করব, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে আনব, এটাই আমাদের আজকের প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদী সমাবেশে সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি কাজী রহমত ইসলাম শ্রাবণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান টুটু, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ, এবং আজকের যে সঞ্চালনের দায়িত্ব রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব সাইদ সাইদ মাহমুদ জুয়েল সহ মঞ্চের উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উপরে যেই সন্ত্রাসী ছাত্রলীগ আঘাত করেছে, আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এই রক্তক্ষরণ আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে এই অবৈধ
সরকারের এই ফ্যাসিস্ট সরকারে সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে, কঠোরভাবে এই ছাত্রলীগকে দমন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদেরকে রাজপথে দখল করে আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনা, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকার ফিরে আনা, বাংলাদেশের মাটিতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। প্রিয় নেতৃবৃন্দ, গতকালকে একটি পুলিশ প্রশাসনের প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বলেছে ঢাকা মহানগরীতে যে সমাবেশগুলো হচ্ছে সেখানে আমরা লাঠির সাথে পতাকা নিয়ে নাকি আমরা লাঠি নিয়ে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আত্মরক্ষা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের আত্মরক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নিতে পারি, কিন্তু আমরা আপনাদের এই ছাত্রলীগের মতো হামলা করি না কখনো। তাই আমরা, আপনারা বলেছেন যে আমরা পতাকা লাগিয়ে নাকি পতাকার অবমাননা করি, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় মহান স্বাধীনতা যুদ্ধে এই পতাকার জন্য লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার পতাকার মর্ম আমরা বুঝি, মর্যাদা আমরা বুঝি, কিন্তু আপনারা আজকে এই জাতির সাথে অবমাননা করছেন, এই জাতির, এই জনগণের ভোটের অধিকার আপনারা হরণ করেছেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আপনারা জাতির সাথে অপমাননা করছেন। আজকে এই অপমাননার এই জাতি কিন্তু কখনো ক্ষমা করবে না। তাই আসুন ছাত্র সমাবেশ আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজপথ দখল করে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরে আনব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে মুক্ত করব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে আনব। এটাই আমাদের আজকের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় অনুরোধ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার অবকাশ নাই।